ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। এবং তোমরা সংখ্যাগরিষ্ঠ মান, মধ্যমা এবং গড় মান সব নির্ণয় করেছো তোমরা। তোমরা সরল বিভাজনের ক্ষেত্রে নির্ণয় করেছো তো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যেটা সরল বিভাজনের সংখ্যার মান যদি বেশি হয় তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবে বলো তো। ঠিক আছে, তুমি বলো। স্যার, এটাকে সমানভাবে ভাগ করে ছোট করা যেতে পারে। হ্যাঁ, সমানভাবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি। বসো সবাই, বসো। ছোট্ট উদাহরণ নিচ্ছি যে 0 to 10, 10 to 20, আর একটা নিলাম 20 to 30। ঠিক আছে, এর আগে আর একটা এক্সাম্পল নিচ্ছি, 1 to 10, 10 to 11 to 20, 21 to 30। ঠিক আছে, প্রথম যেটা নিয়েছি সেটাকে বলা হবে শ্রেণীর সীমা। হ্যাঁ বলো স্যার, 1, 11, 21 এইগুলিকে কি বলে? এই যে, হ্যাঁ বলছি, বসো। এই যে 1, 11 এবং 21, এই যে সংখ্যাগুলো আছে এবং এখানে যে এই সংখ্যাগুলো আছে এটাকে বলা হবে নিম্ন শ্রেণীর সীমা, আর এটাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণীর সীমা। আর এই এই যে জিনিসটা বলা আছে সেটাকে বলা হবে নিম্ন শ্রেণীর সীমানা, এটাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা। ঠিক আছে, তাহলে এবার এখানে যে 1 to 10, 11 to 20, 21 to 30, এখানে দেখো এটাকে বলা হবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এটাকে বলা হবে প্রথম শ্রেণীর সীমানা, দ্বিতীয় শ্রেণীর সীমানা, তৃতীয় শ্রেণীর সীমানা। ঠিক আছে, এবার এই প্রথম শ্রেণীর সীমানা ঊর্ধ্বমানটা এবং দ্বিতীয় শ্রেণীর সীমানার যে নিম্ন মানটা, এই দুইটা দেখো সেম না, সেম আছে কি নেই? কিন্তু এখানে দেখো সেম আছে, এই জন্য এটাকে বলা হয় সীমানা আর এটাকে বলা হবে সীমা। বুঝতে পারছ? এবার এখানে দেখো তোমাদের 1 to 10, 0 to 10 এই যে নিয়েছি, এই যে ডিফারেন্সটা, পার্থক্য যেটা আছে সেটাকে বলা হবে কি শ্রেণী দৈর্ঘ্য। কি বলা হবে? শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমরা ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা যখন বাদ দেবো তখন আমরা শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয় করবো। এবং আরেকটা জিনিস এখান থেকে তোমাদের কতগুলো সংজ্ঞা শিখতে হবে, যে 0 to 10, 10 to 20, 20 to 30 এগুলো যখন তোমরা গড় সংখ্যাগরিষ্ঠ মান এবং মধ্যমান নির্ণয় করবে সেক্ষেত্রে তোমার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবে? যে নিম্ন শ্রেণীর সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণীর সীমানা ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
জুট করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাকে বলা হবে মধ্যবিন্দু। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আজকে আমরা এই যে সংখ্যা আছে, বিভিন্ন ধরনের প্রতিবেদন আছে, যেটা মধ্যবিন্দু, শ্রেণী দৈর্ঘ্য, নিম্ন শ্রেণীর সীমানা, ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, এগুলোর সাহায্যে কীভাবে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের গড় মান, মধ্যমা এবং সংখ্যাগরিষ্ঠ নির্ণয় করা হয় ওইটা আমরা আলোচনা করবো। আমি প্রথমে গড় মানের কথা বলছি। গড় মান তুমি আগে করেছো সরল বিভাজনের ক্ষেত্রে, করেছো তো? এবার এই সরল, এবার শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে যে গড় মান নির্ণয় করবো সেখানে তিনটে পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, আমি একটু তোমাদের স্লাইডে দেখাচ্ছি। তিনটে পদ্ধতি হচ্ছে, প্রথমে দেখো প্রত্যক্ষ পদ্ধতি দেওয়া আছে, কল্পিত গড় পদ্ধতি দেওয়া আছে, ধাপ বিচ্যুতি পদ্ধতি দেওয়া আছে। তিনটে পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব এবং প্রত্যেকটা ফর্মুলাগুলো আমি একটু দিচ্ছি। এই যে প্রথমটা প্রত্যক্ষ পদ্ধতি আছে, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন ওভার এফ আই এক্স আই বাই ক্যাপিটাল এন। দ্বিতীয়টা দেওয়া আছে, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এফ আই ডি আই বাই ক্যাপিটাল এন। তৃতীয়টা দেওয়া আছে, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন টু এফ আই ইউ আই বাই ক্যাপিটাল এন দেওয়া আছে। ঠিক আছে, এবার হ্যাঁ বলো, তিন পদ্ধতিতে গড় নির্ণয় করা পাচ্ছি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। এই তিন পদ্ধতিতে গড় নির্ণয় করার পার্থক্যটা হলো, প্রথম পদ্ধতিতে যদি তুমি গড় নির্ণয় করো সেই ক্ষেত্রে হবে তোমার কি ক্যালকুলেশনটা একটু বড় হবে। ঠিক আছে, তারপরে পদ্ধতিটা যদি তুমি করো ক্যালকুলেশনটা একটু ইজিলি হবে, তুমি অরালি করতেই পারবে, তারপরেটা আরও ইজি হবে। তবে তৃতীয় পদ্ধতিতে যখন তুমি গড় নির্ণয় করবে সেক্ষেত্রে হবে কি, একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কোন জায়গায়, যে তৃতীয় পদ্ধতিতে যখন তুমি গড় নির্ণয় করবে সেক্ষেত্রে আমাদের যে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা যেটা দেওয়া থাকবে, শ্রেণী বিভাগ যেটা দেওয়া থাকবে সেক্ষেত্রে এটা ইকুয়াল হতে হবে, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কি হতে হবে, ইকুয়াল সমান হতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার প্রত্যেকটা আইডেন্টিফিকেশন আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে যে এক্স আইটা কি, যে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু। ঠিক আছে, তারপর দেওয়া আছে এফ আই কি, প্রতি শ্রেণীর প্রতিসংখ্যা। তারপর দেওয়া আছে এন কি, মোট পরিসংখ্যা। তারপর দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে কল্পিত গড়, এইচ ইকুয়াল টু হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। তারপর হচ্ছে ডিআইটা কি, ডিআইটা হচ্ছে এক্স আই মাইনাস এ, দ্যাট মিনস প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু থেকে কল্পিত গড়টাকে ভিউ করতে হবে, যেটা দ্বিতীয় ফর্মুলাতে আমরা প্রয়োগ করব। আর তৃতীয় ফর্মুলা যেটা আসবে এখানে দেখো দেওয়া আছে ইউআই, দ্যাট ইজ এক্স আই মাইনাস এ বাই এইচ। দ্যাট মিনস কি, যে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু থেকে কল্পিত গড় ভিউ করে তারপর তার শ্রেণীর সমান শ্রেণীর দৈর্ঘ্য যেটা থাকবে ওইটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। বুঝতে পেরেছো সবাই, যে তিনটে পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়? এবার আমি একটা নিচে পরিসংখ্যা বিভাজন প্রবলেম নিচ্ছি, পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় নির্ণয়। দেখো এখানে প্রবলেমটা আমি দিলাম, এই প্রবলেমটা আমি একটু তোমাদের করে দিচ্ছি। তবে আমি তিনটে পদ্ধতি না করে জাস্ট একটা পদ্ধতি দেখাচ্ছি, যেটা হলো প্রত্যক্ষ কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে শ্রেণী বিভাগ, আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও শ্রেণী বিভাগ। তারপর কি দেওয়া আছে, পরিসংখ্যা। কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। কি শ্রেণী বিভাগ কি দেওয়া আছে, জিরো টু টেন, টেন টু টোয়েন্টি, টোয়েন্টি টু থার্টি, থার্টি টু ফোরটি, তারপর আছে কি ফোরটি টু ফিফটি, এটা তো দেওয়া আছে। পরিসংখ্যা কি দেওয়া আছে, ফাইভ, টেন, সেভেন্টিন, থার্টিন অ্যান্ড ফিফটিন। ঠিক আছে, তারপর আমরা প্রথম যদি এটা বার করতে হয় যে কল্পিত গড় পদ্ধতিতে যখন বার করব তখন আমাদের কি লাগবে, মধ্যবিন্দু। কি লাগবে, মধ্যবিন্দু, এক্স আই যেটাকে বলা হয়। মধ্যবিন্দু তোমরা বলেছি কিভাবে বার করতে হয়, মধ্যবিন্দু এই দুটো যোগ করে কি দিয়ে বার, দুই দিয়ে বার, তাহলে কত হবে, ফাইভ, তারপর হবে ফিফটিন, তারপর হবে টোয়েন্টি ফাইভ, তারপর হবে থার্টি প্লাস ফোরটি সেভেন্টি, দ্যাট ইজ থার্টি ফাইভ হবে, তারপর হবে কত, ফোরটি ফাইভ। এবার আমরা কি করব, এখান থেকে একটা কল্পিত গড় আমি কি নেব, এ, এ আমি চুজ করলাম কল্পিত গড়। হ্যাঁ বলো, এর মান 25 ছাড়া অন্য কিছু হতে পারে কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন বলেছো। বসো, এখানে 5 থেকে 20 45 আছে, দ্যাট ইজ 5 থেকে 45 এর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো। তবে আমরা নেব কোনটা, সাধারণত মিডল মোস্ট নিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। ঠিক আছে, এবার ডিআই বার করব, এক্স আই মাইনাস এ,
ডিআই ইকুয়ালস টু এক্স সেভেন আছে, মানে কি প্রতিটি রাশির মধ্যবিন্দু থেকে কল্পিত গড়টা বিয়োগ। তাহলে দেখো ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ কত হবে? মাইনাস টোয়েন্টি। ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ কত হবে? মাইনাস টেন। তারপর হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ জিরো, তারপর হবে টেন, তারপর হবে টোয়েন্টি। তারপর আমরা ফাইন করবো কি ডিআই এফআই, মানে ডিআই ইন্টু এফআই ফাইন করবো। মানে ডিআই কোনটা দেওয়া আছে? এটা হচ্ছে ডিআই, এফআই কোনটা? এটা হচ্ছে এফআই, যেটাকে আমরা এফআই দিয়ে আইডেন্টিফিকেশন করতে পারি। এবার তাহলে ফাইভ ইন্টু মাইনাস টোয়েন্টি কত হবে? মাইনাস হান্ড্রেড। এবার টেন ইন্টু মাইনাস টেন কত হবে? মাইনাস হান্ড্রেড। তারপর দেখো সেভেন্টিন ইন্টু জিরো কত হবে? জিরো। তারপর হবে থার্টিন ইন্টু টেন, তারপর হবে ফিফটিন ইন্টু টোয়েন্টি, থ্রি হান্ড্রেড। ঠিক আছে, আবার তাহলে প্রথমে কী বার করতে হবে? মুঠ ফোরে সংখ্যা লাগবে, আর কী লাগবে? এই ডিআইএফ এর কী বার করতে হবে? যোগফল। তো এটাকে কেউ তোমরা করেছো কি, যে মুঠ ফোরে সংখ্যা কত? হ্যাঁ বলো স্যার, সিক্সটি। মুঠ ফোরে সংখ্যা হয়েছে সিক্সটি, আর ডিআইএফ এটা কত হয়েছে স্যার? টু থার্টি। টু থার্টি, বাহ ভেরি গুড, বসো। তারপর আমরা এই মানগুলোর সাহায্যে আমরা কল্পিত গড় পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করা হয়, যে গড়ের ফর্মুলাটা আমি লিখে দিই। কল্পিত গড় পদ্ধতিতে হচ্ছে এ প্লাস সামেশন ওভার এফ আই ডি আই বাই ক্যাপিটাল এন। এটাই তো ছিল, এবার সবগুলো আমরা মান বসিয়ে দিই। এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ, প্লাস এফ আই ডি আই মান আমি কত পেয়েছি? টু হান্ড্রেড থার্টি। আর এন মানে কি মোট পরিসংখ্যা কত পেয়েছি? সিক্সটি। এবার দেখো জিরো জিরো কাটা যায়, তারপর যে রেজাল্ট আসছে তোমরা করেছো কি, যে টোয়েন্টি ফাইভ প্লাস, হ্যাঁ বলো তো তুমি, রানা এখানে যে গড় মান টোয়েন্টি এইট পয়েন্ট এইটি থ্রি বলেছিল, তো এটা এইটি থ্রি হবে না, টোয়েন্টি এইট পয়েন্ট এইট থ্রি হবে। ঠিক আছে, পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তাহলে এখন আমরা যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে কিভাবে মধ্যমা এবং সংখ্যাগরিষ্ঠ মান নির্ণয় করে এটা আমরা আলোচনা করব। এবার আমি স্লাইডে দেখাচ্ছি, দেখো এই যে শ্রেণীবদ্ধ তত্ত্বের মধ্যমা নির্ণয়, প্রথমটা আসছে কি যে মধ্যমা শ্রেণী, ওটা করতে গেলে একটা মধ্যমা শ্রেণী লাগবে, যেটা হলো চলরাশি ক্রমযৌগিক পরিসংখ্যার এন বাই টু, যে শ্রেণীর অন্তর্গত থাকে তাকে বলা হয় মধ্যমা শ্রেণী। তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা পড়েছো, পড়েছো তো? এবার এই ক্রমযৌগিক পরিসংখ্যা কয়টা ভাগে করা যায়? দুটো ভাগে করা যায়, একটা হলো অপেক্ষা কম আর একটা হলো অপেক্ষা বেশি। তারপর দেখো মধ্যমা নির্ণয় করতে হলে ফর্মুলাটা হলো এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ এম ইন্টু এইচ। এই সবগুলো পরিচয় দেওয়া আছে দেখো এখানে, যেখানে এল ওয়ান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তারপরে হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, তারপর হচ্ছে মোট পরিসংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে মধ্যমা নির্ণয় ফর্মুলাটা তুমি লিখে নাও। এবং মধ্যমা শ্রেণী কি, এটা হলো যে চলরাশি ক্রমযৌগিক পরিসংখ্যা এন বাই টু যে শ্রেণীর অন্তর্গত তাকে মধ্যমা শ্রেণী বলে। ঠিক আছে, তারপরে যে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের কীভাবে সংখ্যাগরিষ্ঠ মান নির্ণয় করা হয় ওটা দেখাচ্ছি। এখানে এফ ইকুয়ালস টু মধ্যমা শ্রেণী ঠিক পূর্ববর্তী শ্রেণী ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষা কম। তারপর মধ্যমা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের সংখ্যাগরিষ্ঠ মান কীভাবে নির্ণয় করা হয়, এই ক্ষেত্রে প্রথমে যেটা লাগবে সেটা হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণী। সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলো যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি, মানে যে শ্রেণীটা বেশিবার আবর্তিত হয় তাকে বলা হবে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী। ঠিক আছে, তারপরে আসবে সংখ্যাগরিষ্ঠ মান কীভাবে নির্ণয় করা হয়, এটা ফর্মুলাটা হলো এটা যে এল ওয়ান প্লাস এফ মাইনাস এফ ওয়ান বাই টু এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু ইন্টু এইচ, যেখানে
L1 = সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর নিম্ন সীমানা, F1 = সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, এবং F2 হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, F হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর পরিসংখ্যা, H হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর দৈর্ঘ্য, N হলো মোট পরিসংখ্যা। ঠিক আছে, এবার তাহলে আমরা এই দুটো ফর্মুলা দিয়ে কিভাবে একটা সমস্যা সমাধান করা যায় এটা আমরা দেখছি। যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগরিষ্ঠ মান এবং মধ্যমা নির্ণয় কর, এই ক্ষেত্রে আমরা এই একটা সমস্যা দিলাম, এই সমস্যাটা কিভাবে সংখ্যাগরিষ্ঠ মান এবং মধ্যমা নির্ণয় করা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমি সমস্যাটা করিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে শ্রেণী বিভাগ কত আছে, 11 to 20, 21 to 30, তারপর আছে 31 to 40, তারপর 41 to 50, তারপর হবে 51 to 60। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে কি বলেছি যে শ্রেণীর বিভাগের ক্ষেত্রে দেখো এটা কি ফর্মে দেওয়া আছে, শ্রেণীর সীমা ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, এবার শ্রেণীর সীমা ফর্মে দেওয়া থাকলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মান এবং মধ্যমান নির্ণয় করতে গেলে শ্রেণীর সীমানা অবশ্যই তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো শ্রেণীর সীমানা কিভাবে নির্ণয় করা হয় এটা বলেছিলাম, যে তারপর লাগবে শ্রেণী সীমানা। ঠিক আছে, শ্রেণী সীমানা এখানে 11 আর এখানে 20 আর 21 আর 30, এই ডিফারেন্সটা কত আছে, কত আছে ডিফারেন্সটা, 1। 21 - 20 কত, 1, 1কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 0.5। তাহলে এগুলো থেকে আমি কি করব, প্লাস মাইনাস করব, মাইনাস করতে হবে, আর এটার সঙ্গে কি করব, প্লাস করতে হবে। তাহলে এটা হবে 10.5 আর এটা হবে 20.5। তাহলে এটা লিখে নাও 20.5 to 30.5, 30.5 to 40.5, তারপর 40.5 to 50.5, তারপর 50.5 to 60.5। ঠিক আছে, এবার কি দেওয়া আছে, পরিসংখ্যা, পরিসংখ্যাটা কত দেওয়া আছে, 7। কি দেওয়া আছে পরিসংখ্যা, 7, 10, 13, 15, 5, 5। তাহলে প্রথমে আমার বার করতে হবে মোট পরিসংখ্যা কত আছে, কত আছে মোট পরিসংখ্যা, যোগ করলে কত হয়, কত হয়, 50, বা মোট পরিসংখ্যা এন ইকুয়ালস টু আছে 50। তাহলে যখন আমি দেখো দুটো প্রবলেম এখানে দিয়েছে, একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মান, একটা মধ্যমান। যে সংখ্যাগরিষ্ঠ মানের ক্ষেত্রে আমার শুধুমাত্র টেবিলটা এতটুকু করলেই হবে, তিনটি সারি করলেই, আমাদের কলাম করলেই হবে। এক্ষেত্রে যে সংখ্যাগরিষ্ঠ প্রথমে তোমার বার করতে হবে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, কি বার করতে হবে, সংখ্যাগরিষ্ঠ শ্রেণী। একটু আগে আমি বলেছিলাম যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী কোনটা, যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে কোন শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি, কোন শ্রেণীর পরিসংখ্যাটা সবচেয়ে বেশি, 41 to 50 যেটা আছে, দ্যাট ইজ 40.5 to 50.5, তোমাদের নেবে কিন্তু শ্রেণীর সীমানা 40.5 to 50.5, সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হবে 40.5 to 50.5। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা এটা হচ্ছে এল এর মান, এল ওয়ান যেটা, এল ওয়ান হচ্ছে 40.5, এটা হচ্ছে কি এফ, তার আগেরটা হচ্ছে এফ ওয়ান, তারপরেরটা হচ্ছে কি এফ টু। ঠিক আছে, এবার তাহলে আমরা এখান থেকে সংখ্যাগরিষ্ঠ মান বার করতে পারবো। তাহলে সংখ্যাগরিষ্ঠ মান লেখো, সংখ্যাগরিষ্ঠ মান সমান সমান ফর্মুলাটা হলো এল ওয়ান প্লাস এফ মাইনাস এফ ওয়ান বাই 2 × F1 - 2 × F1 - F2 × H। ঠিক আছে, এবার ইকুয়ালস টু এল ওয়ান, তাহলে কত পেলাম আমরা, 40.5 প্লাস এফ কত পেলাম, 15 - 13 বাই 2 × 15 - কত হবে, এফ ওয়ান কত পেয়েছি আমরা, 13 - 5, বা আর এইচ হবে কি, এটা দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা কত হবে, 10। তাহলে ইকুয়াল টু, এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করেছো কি কেউ, তোমরা কি করেছো, হ্যাঁ বলো তো দেখি তুমি কি, কত কত হয়েছে, 2 by 12 into 10, বাহ 2 by 12 into
10 তাহলে রেজাল্ট কত আসলো তাহলে 42.17 এই হলো তোমার সংখ্যাগরিষ্ঠ মান বসো ঠিক আছে তোমার এটা থেকে কি মান নির্ণয় করতে হবে মধ্যমান তো এই মধ্যমান নির্ণয় করতে গেলে তোমাদের শুধুমাত্র আর একটা কলাম করতে হবে এক্সট্রা ঠিক আছে এই কলামটা আমি করে দিচ্ছি এই কলামটা হবে কি ক্রমযৌগিক পরিসংখ্যা কি বার করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা যেখানে হবে তোমার কি অপেক্ষা ক্রমটা আমরা সাধারণত নির্ণয় করি ঠিক আছে আমি শর্ট ফর্মে লিখেছি ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষা কম ঠিক আছে এবার তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষা কম কিভাবে নির্ণয় করে প্রথমে কত হবে পরিসংখ্যা কত আছে 7 তারপরে এটার সঙ্গে এটা যোগ করলে কত 17 এটার সঙ্গে এটা যোগ করলে 30 তারপর এটার সঙ্গে এটা যোগ করলে 50 50 পরে আসবে 50 এটা আর এটা কিন্তু সবসময় তোমাদের কি আসতে হবে সমান তারপর এখান থেকে প্রথমে আমরা কি বার করব মধ্যমান শ্রেণী কি বার করব মধ্যমান শ্রেণী তাহলে মধ্যমান শ্রেণী দেখো মধ্যমান শ্রেণী তাহলে কত আসলো দেখো এখানে মধ্যমান শ্রেণী কিভাবে বার করে n by 2 মোট পরিসংখ্যা আমি কত পেয়েছি 50 50 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 25 50 by 2 তার মানে হচ্ছে কত 25 এই 25 টা কোথায় আছে আমাকে খুঁজে বার করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা 30 তাহলে 30 তে থাকবো তার মানে কি এটা হচ্ছে তোমার কি সংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা তা আছে দ্যাট মিন্স মধ্যমান শ্রেণী মধ্যমান শ্রেণীতে কত হলো যে 30.5 থেকে 40.5 তাহলে আবার আমরা সবগুলো লিখতে পারবো এখান থেকে এটা হলো L1 মধ্যমার ক্ষেত্রে মোট পরিসংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা এটা হবে কি তোমার 13 হবে কি এখানে যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে তাহলে আমরা ফর্মুলাটা লিখি মধ্যমা সমান সমান কি হবে L1 প্লাস N বাই 2 মাইনাস F বাই FM ইন্টু H এটাই তো ছিল ফর্মুলাটা ইকুয়ালস টু এল ওয়ান তাহলে কত পেলে তোমরা এখানে 30.5 প্লাস এন বাই টু আমরা পেয়েছি 25 এবার কত হচ্ছে তার আগেরটা 70 পূর্ববর্তী কত হবে 70 আর এখানে কত পেয়েছি আমরা 30 ইনটু কত আছে 10 দূরত্বটা কত হলো 10 তাহলে আবার ইকুয়ালস টু কত হবে দেখো 5 প্লাস 6.50 কত আসবে কত আসে হ্যাঁ বলো 36.65 বাহ ভেরি গুড তাহলে এই হলো তোমাদের বসো মধ্যমা মান বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা সংখ্যাগরিষ্ঠ মান আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে এবার এই যে তিনটে জিনিস তোমাদের পড়ানো হলো যৌগিক গড় সংখ্যাগুরু মান তারপর বা সংখ্যাগরিষ্ঠ মান একই কথা বা মধ্যমান এই তিনটা মান আমরা এই তিনটা ফর্মুলা দিয়েছি গড়ের জন্য এবং দুটো ফর্মুলা দিয়েছি সংখ্যাগরিষ্ঠ মান এবং মধ্যমার জন্য এটা কিসের জন্য হবে তোমাদের শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের মান নির্ণয় করা যায় তো এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের সমস্যা আরও করতে পারো ঠিক আছে তাহলে এবার এখান থেকে মধ্যমা শ্রেণী কাকে বলে শিখতে হবে আর কি শিখতে হবে তোমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী শিখতে হবে মধ্যমা শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখতে হবে তাহলে এই ধরনের সমস্যা তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে কারণ এগুলো আমাদের রাশিবিজ্ঞানের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি যে জিনিসগুলো আছে খুবই দরকারি জিনিস এবং এই জিনিসগুলোর সাহায্যে আমরা নির্ণয় করতে পারি তো এই ধরনের তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে কাজে লাগবে এটা তোমরা লিখে নাও যে নিচের পরিসংখ্যা একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি নিচের পরিসংখ্যা বিভাজনের গড় সংখ্যাগরিষ্ঠ মান ও মধ্যমান নির্ণয় করো শ্রেণী বিভাগ আর নিচে দিলাম পরিসংখ্যা তোমরা পরিসংখ্যা তুলে নাও তারপর লেখো 5 to 15 তারপর লেখো 15 to 25 তারপর লেখো
25 to 35, তারপর 35 to 45. বুঝতে পেরেছো? তারপর পুরো সংখ্যা লেখো 7, 13, 12, 8. তাহলে এই নিচে পুরো সংখ্যা বিভাজনে গড় সংখ্যাগরিষ্ঠ মান এবং কি নির্ণয় করবে? মধ্যমান। ঠিক আছে? তোমরা পারবে সবাই? হ্যাঁ স্যার। তোমরা তাহলে এখান থেকে কি শিখলে? যে সংখ্যাগরিষ্ঠ মান কিভাবে নির্ণয় করতে হয়, মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়, গড় কিভাবে নির্ণয় করতে হয়। গড়ের জন্য আমি কয়টা পদ্ধতি দেখিয়েছি? তিনটা পদ্ধতি দেখিয়েছি। তারপর এগুলো নির্ণয় করতে গেলে তোমাদের যে প্রাথমিক যেটা লাগবে সেটা হলো সংখ্যাগরিষ্ঠ শ্রেণী নির্ণয় করতে হবে কিভাবে এটা জানতে হবে, আর কি জানতে হবে? মধ্যমা শ্রেণী জানতে হবে। ঠিক আছে? কারোর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। যে ত্রিভুজের একটি কোণ স্থলগুণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থলকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, চিত্রে দেখো ABC একটি স্থলকোণী ত্রিভুজ যার বিকোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট।